আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, মিয়ার আপডেট। অ্যাকচুয়ালি করোনা টাইমে মিয়া কী করে বাসায়? মিয়ার এখন প্রচুর কনসেন্ট্রেশন পাইতেছে, কারণ সবাই এখন মিয়ার সাথে সময় কাটায়। কে সবাই বিভিন্ন কাজে, স্কুলে বা কাজে বিজি থাকতাম আমরা সবাই, এখন সবাই বাসায় থাকাতে মিয়ার বেশ সময় কাটছে। মিয়া বেশ খানিকটা সময় বাসায় একা থাকতো, এখন আমাদের সাথেই থাকে। ও কী করে সারাদিন এখন, সেগুলি আমি ভিডিওর মাধ্যমে ধরে রেখেছি। এডিট করতে বসি তখন ও এসে আমার পাশে বসে থাকে, বা আমার ল্যাপটপের উপরেও এসে বসে থাকে অনেক সময়। আর নিজের শরীর অনেক সময় ক্লিন করে। তারপরে যেহেতু ওর কোনো সাথী নাই, ও একা আমাদের বাসায়, সো আমার সবচেয়ে বেশি ভক্ত, কারণ আমি ওরে খাওয়াই। আমি যখন কাজে যাই তখন আমার সাথে দরজা পর্যন্ত আসে, আর ও বুঝতে পারে যে আমি কাজের থেকে আসতেছে, তখন এই জানালার কাছে বসে থাকে। আর যেখানে যখনই আমি দরজাটা খুলবো, দৌড়ে দরজার কাছে যায়, মিয়াও মিয়াও শুরু করে দেবে। আদর চায় অনেক সময়, আর যখন ওর ক্ষুধা আমার পায়ের সাথে আসা ইয়া করবে, ওর আদর না করবো ততক্ষণ পর্যন্ত ও আমার আশপাশ দিয়ে ঘুরবে আর মিয়াও 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 করতে থাকবে। তারপরে খাবার খেয়ে তারপরে শান্ত হয়ে ওর কাজ শুরু করে, মানে সারা বাড়ির উপরে নিচে। আমার বাসাটা দুই ফ্লোরের, মা ভিতরে সিঁড়ি আছে, সো সিঁড়ি একবার উপরে যাবে আবার নিচে নামবে, তারপরে সারা ঘর জোড়ো হাঁটাহাঁটি করবে, কোথাও বসে নিজের ইয়ে করবে। আর আমার যখন আমি এডিট করি আমার সাথে এরকম করে, এই জন্য আমি ওকে অনেক সময় বেডরুমে কিছুক্ষণের জন্য রেখে দিই, কিন্তু তখন ওই যে গ্লাস ডোরটা ইয়া করতে থাকে, স্ক্র্যাচ করতে থাকে। ওদের আন্তরিকতা এবং ভালোবাসায় আমি 5,000-এর মতো ফলোয়ার্স পেয়েছি। তোমাদের সাহায্য ছাড়া এ পর্যন্ত আমার যাওয়া সম্ভব হতো না। তোমরা আমাকে আরও সাহায্য করো, আরও উৎসাহিত করো, আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকো, বাসায় থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।